ইয়ামিন তোমার ফোন বাজতেছে দেখো কে কল দিছে আসসালামু আলাইকুম ইয়ামিন সুন্দর করে সালামটা দেওয়া শিখলে না সুন্দর করে সালাম দাও আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ও বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা শোনো ইয়ামিন আমি তোমাকে কল দিছি কেন আজকে বিকালে খেলা আছে মাঠে ঠিক আছে তুমি আসবে তো খেলাই আবার জিঙ্গায় আরে জিঙ্গায় না জিগাই। আর ইয়ামিন ভেবে দেখো আসলে কিন্তু 200 টাকা দিতে হবে এখন ভেবে দেখো আসবে কি আসবে না আরে দূর কিছেন বাবা বাবা ওকে তাহলে তার কোনো কথাই নাই চলে আসো তাহলে তাড়াতাড়ি ইয়ামিন এই দুপুর বেলার রোদ এর মধ্যে কোথায় যাওয়া হচ্ছে শুনি সামার পাশে আমি বুঝতে পেরেছি তুমি কোথায় যাবা বন্ধুরা ফোন দিয়েছে তো এখন খেলতে যাবা তাই না তুমি দেখছো কখন না আমি দেখিনি কিন্তু শুনেছি তো যাও ঠিক আছে কিন্তু 1 ঘন্টার মধ্যে চলে আসবে বাসায় পানির নেচার ডাসকিনটা তো জঙ্গলের মত হেডাটা জঙ্গলের মতন ইয়ামিন অবশেষে তুমি আসছো না তুমি এত লেট করে আসছো যে সবাই চলেই গেছে আজকে লেট করে আসলো কিন্তু তুমি তোমার কুত্তারে নিয়ে আসো ওইটা সবচেয়ে বেশি ভালো কাজ করছো কুত্তা বলো কেন ওর নাম টাইসন বুঝছো ওকে ঠিক আছে কিন্তু টাইসনকে নিয়ে আসো নাই ওইটা অনেক ভালো কাজ করছো কারণ টাইসনকে নিয়ে আসলে ও হাগু করে দেয় উফ ওরে হাগু করতেই দেব না বামে কষ্টিম মাইরা দেব বুঝছো তোমার বউরে বলিও তোমার বামও একটা কষ্টিম মাইরা দিতে তাহলে তুমিও হাউ করলে তোমার আর শোষানো লাগবে না এক ঘন্টার বেশি হয়ে গেল ইয়ামিন এখনো আসলো না একটা কল দিয়ে দেখি নিলু ইয়ামিন তোমার ফোন বাঁচতেছে দেখো কে ফোন দিছে আসসালাম আলাইকুম ওরমাত্র আল্লাহ অমানা কাতু ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন আমি তোমাকে বলছি এক ঘন্টার মধ্যে বাসায় চলে আসতে এখন তো এক ঘন্টার বেশি হয়ে গেল কিন্তু তুমি বাসায় আসো নাই তুমি যদি দশ মিনিটের মধ্যে বাসায় না আসো তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। আচ্ছা যাব না ঠিক আছে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো আর আসার সময় একটা বাসি কেক নিয়ে আসবা ওকে তুমি বাসি কেক খাবা আরে না বাসি কেক কেন খাবো বাসি কেক তো তোমার কুত্তাকে খাওয়াবো আর না হয় তাড়াতাড়ি বাসায় চলে আসো আমাদের চ্যানেলের নতুন নতুন সকল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন